ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাপাজিক ভাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি পেজ 21 ক্লাস 7 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর যেটা আমি তোমাদের বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে। নিজে করি 2.2 মিশ্র অনুপাত নির্ণয় করি। তো এক নম্বরের অঙ্কটা আছে 5:9, 8:12 ও 7:3। তো এখানে কি বলছে দেখো, এক নম্বরটাতে একাধিক অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ এবং উত্তর পদগুলোর গুণফলকে উত্তরপদ ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। তো আমি এখানে কি বলতে চেয়েছি দেখো, যখন আমরা অঙ্কটা করব তখন আরও মিশ্র অনুপাতটা আমরা বুঝতে পারবো। মোট কথা হলো, যেটা তোমার তিনটে অনুপাত দেওয়া আছে তাদের যে প্রথম পদগুলো মানে পূর্ব পদগুলো সেগুলোকে ধরে তিনটেকে গুণ করবে, সেটা ইস্টু, আর যেটা দ্বিতীয় পদগুলো যে উত্তর পদ মানে পরের পদটা যেগুলো সেগুলো দিয়ে গুণ করলে যদি দুজনের অনুপাত সমান, যদি যেটা যে অনুপাতটাই বেরো সেই অনুপাতটাই হবে হচ্ছে মিশ্র অনুপাত। তাই এটাকে এইভাবেই নির্ণয় করতে হয়। তো এখানে দেখো প্রদত্ত প্রশ্নের অনুপাতগুলি হলো 5:9, 8:12, 7:3। তাহলে অনুপাতগুলোর মিশ্র অনুপাত হবে 5:8:7:9:12:3=280:324। এটাকে কাটাকুটি করলে হবে 70:81। তাহলে মিশ্র অনুপাত নির্ণয় করে পাই 70:81। এরপরে আমরা দু নম্বর অঙ্কে যাব, 1:2:5, 3:5:7, 6:4। তাহলে অনুপাতগুলো বাড়লে প্রথমে পদগুলো অনুপাতগুলো হলো 1:2:5, 3:5:7, 6:4। অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে 1:2:3:5:6:5:7:4। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় 25:2:140, 6:3:35। আবার এটাকে ছোট করলে আরও হবে হচ্ছে তোমার 9:50। তিন নম্বরের অঙ্কে আমরা যাব, 3:5:2, 5:6:3 এবং 4:5। অনুপাতগুলোর মিশ্র অনুপাত হবে 3:5:5:6:4:2:3:5:4:2:30=2:30=1:15। তাহলে উত্তরটা হবে, মিশ্র অনুপাত নির্ণয় করে পাই 1:15। এটা ছিল 29 পেজের অঙ্ক।